তুলা লিব্রা তুলারগ্ন ব্যক্তিবর্গদের জন্য আজকে তিনটি এক প্রকার থাকতে চলেছে জীবনে যদি মিশিয়ে জটিল পরিস্থিতি আপনার সামনে এসে দাঁড়ায় ঘাবড়ে যেন যাবেন না মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই আছে খাবারের স্বাদের জন্য যেমন নুনদায়ী তেমনই একটু অশান্তি না হলেও কিন্তু সুখের গুরুত্ব বোঝা যায় না সামাজিক কোনো ক্রিয়াকলাপে অংশগ্রহণ করুন এতে আপনারা মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করবেন তবে স্বাস্থ্যগতভাবে আজ আপনাদের একটু সাবধান থাকার প্রয়োজন আছে ওজন বুঝে ওজন গ্রহণ করুন আজ চন্দ্রের অবস্থানগত কারণে আপনাদের অতিরিক্ত ব্যয় হতে চলেছে অর্থ ব্যয় অপ্রয়োজনীয় জিনিসগুলিতে হবে আপনি যদি টাকা পয়সা জমাতে চান পিতা মাতা স্বামী স্ত্রী এদের সাথে আলাপ আলোচনা করুন তবেই কিন্তু ভালো সুযোগ সুবিধা আপনারা পাবেন ভালো উপদেশ পাবেন বিজনেস বিজনেসম্যানের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই আজ যারা চাকরিজীবী অফিসে কিন্তু আপনার পরিবেশ দুর্দান্ত থাকতে চলেছে ভালো অনুভব করবেন আপনার সহকর্মী কলিগ বসেরা আপনার অগ্রগতিতে খুশি হবে আপনাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হতে চলেছে বিজনেসম্যানেরাও ব্যবসায় লাভ করতে পারেন যদি কম কথা বলে কাজ বেশি করেন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেন আজ আপনারা ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরাও যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি এক প্রকার সাধারণই বিড়িয়ে যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের কোনো কাজ শেষ করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন বাচ্চা কাচ্চাদের সাথে সময় কাটান কারণ তারা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় কাটাবেন ততই আপনার মনের পবিত্রতাও বৃদ্ধি পাবে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন পরিবেশে রোম্যান্স ভেসে বেড়াচ্ছে তৎসত্ত্বেও বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না